আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আমার খরগোশকে আমি রাত্রে কীভাবে কলমি শাক খেতে দিই। আসলে কলমি শাকটা ওদের জন্য খুবই উপকারী একটা খাবার এবং ওরা খুব মজা করে এটি খায়। আপনারা দেখুন ওরা কীভাবে খাচ্ছে। আমার চেয়ারম্যান যেখানে দুটো, এটা আমার দুটো ওই এটা খরগোশ, এই যে দুটোরই বাচ্চা এখানে আছে। এই যে এটা হলো ওই যে মেহেদি সারা, এটা ছয়টা বাচ্চা দিচ্ছিল কিছুদিন আগে, আমি ভিডিও পোস্ট দিছিলাম যে লাইভ বাচ্চা দিচ্ছিল। আর এটা হলো এই যে কেয়ারম্যানের, এটা চারটা বাচ্চা, এরা ভালোই বড় হয়েছে, 15-16 দিন হয়ে গেছে বয়স। এই যেটার বাচ্চা এটা, আর ওই যে ওইটার বাচ্চা, এই যে বালতিটার মধ্যে ওই যে 6টা, এদের ছিল 7টা। আসলে 3টা বাচ্চা আমাদের অবহেলার কারণে মারা গেছে, আমরা কেউ বাসায় আসলাম না, আর বুঝতেও পারিনি যে ও বাচ্চা দিবে। দেখুন ওরা কলমি শাকটা কীভাবে খাচ্ছে। আপনারা চাইলে ওদেরকে কলমি শাক খাওয়াতে পারেন, ঘাস ঘাস না থাকলে। কলমি শাক ওরা খুব মজা করে খায়, আর কলমি শাকে অনেক প্রোটিন, অনেক প্রোটিন, বিশেষ করে খরগোশের জন্য অনেক উপকারী। ওরা খুব মজা করে খায় কলমি শাক। আপনারা দেখুন বাচ্চাগুলো অনেক সুস্থ আছে। বাচ্চা ওখানে 4টা বাচ্চা ছিল, 4টা বাচ্চা এই 15-16 দিন ধরে আমরা পালছি, আর ওটা 6টা বাচ্চা, ওটার বয়স 4 দিন। দেখুন কিভাবে কলমি শাক খাচ্ছে। দেখুন ও বারবার ওর বাচ্চাদেরকে দিচ্ছে আর খাচ্ছে। বন্ধুরা, তো এই ছিল আজকে আমার খরগোশের কলমি শাক খাওয়ানো ভিডিও। আমি ওদেরকে সেরে খাবার দিয়েছি, তো সবাই আসে, ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট।